অফলাইনের পাশাপাশি অনলাইন কেনাকাটায় বাড়ছে ঠকে যাওয়া গ্রাহকদের সংখ্যা। তাই গ্রাহকদের সচেতন করতে এবারে উদ্যোগী হলো উত্তর দিনাজপুর জেলা উপভোক্তা বিভাগ। কালিয়াগঞ্জের টাইন হলে দুয়ারে সরকার শিবিরে গম্ভীরা নৃত্যের মধ্যে দিয়ে উপভোক্তাদের সচেতন করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডল, দপ্তরের উপসহ অধিকর্তা পাভেল দত্ত সহ অন্যান্যরা। দপ্তরের উপসহ অধিকর্তা পাভেল দত্ত জানান, কেনাকাটা করতে গিয়ে গ্রাহকরা অনেক সময় ঠকে যায়, সেই কারণে গ্রাহকদের আর্থিক ক্ষতি হয়। তাই গ্রাহকরা যদি সচেতন হয় তবে তারাই উপকৃত হবে। গ্রাহকদের সচেতন করতেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এলাকার বাসিন্দাদের মধ্যে গম্ভীরা নৃত্যর চাহিদা রয়েছে, তাই এই নৃত্যের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সচেতন করছি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্প চলছে বিভিন্ন জায়গায়, সেইভাবে উত্তর দিনাজপুর জেলায় আজকে আমাদের সারা জেলা জুড়ে বিভিন্ন ক্যাম্প হচ্ছে। আজকে কালিয়াগঞ্জের টাউন হলে আমাদের উত্তর দিনাজপুর উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে আমরা এখানে অংশগ্রহণ করেছি, সারা জেলা জুড়েই আমরা অংশগ্রহণ করছি। তো আমাদের এই মুখ ড্যান্সটার উদ্দেশ্য হলো যে আমাদের উপভোক্তা বিষয়ক দপ্তরের একটি অন্যতম বিষয় হলো মানুষের মধ্যে সচেতনতার প্রসার করা, যে মানুষ যদি সচেতন উপভোক্তা একজন সুরক্ষিত উপভোক্তা। যদি মানুষ সচেতন থাকে এবং জিনিসপত্র কেনাকাটির সময় তারা যদি সচেতনতামূলক বার্তাগুলো মেনে চলে, যেগুলো আমাদের পক্ষ থেকে প্রচার করা হয়, তাহলে মানুষের ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এবং মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যে আমরা এই জেলার একটি ফোক ডান্স গম্ভীরা মুখশিল্পের সাহায্য নিয়েছি। এর দ্বারা কি যে ফোক কালচার কী হয়, সাধারণ মানুষের সঙ্গে অনেক সহজে ইন্টারঅ্যাক্ট করতে পারে। হ্যাঁ, এর মধ্যে কি মানুষের মধ্যে অনেক সহজভাবে আমাদের বার্তাটা পৌঁছাবে, এই জন্যই এই অনুষ্ঠান করা আছে। আমার নাম পাভেল দত্ত, উপসহ অধিকর্তা উত্তর দিনাজপুর উপভোক্তা বিষয়ক দপ্তর। এমন কোনো সমস্যা হলে আপনারাও যাবার পারেন জেলা উপভোক্তা দপ্তর। মনে রাখবার লাগবে, যেমন ধরুন যে নিজ দেখি ছোঁয়ার জন্য এখন গোনা বানাইবার দিছেন, কিন্তু উহাতে ঠকবার যাতে না হয় তাই হলমার্ক চিহ্নখানি সবাজন মনে রাখবেন এই হলমার্ক চিহ্নখান। আর যখন ছুয়াটার মাইয়াটার লাগি টানবার লাগি সবাই মনে রাখিবে এই শীত মার চিহ্নখান। তেমনি শীতকালে উলের গরম পোশাক কিনিবার হইলে উল মার্ক চিহ্নটা মনে রাখ। সরকার দপ্তর থাকি দেওয়া হয়, আসলে এই ব্যবস্থা আমাগো লাগি হইবা না হয়।